আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টিউবের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনাদের ডিসেবল পড়ে যাওয়া গুগল ভয়েসগুলো পুনরায় আবার ব্যাক নিয়ে আসবেন। তো অনেকে আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেছিল যে অনেকের জিবি নাকি ডিসেবল পড়ে যায় কিন্তু তারা আসলে ব্যাক নিয়ে আসতে পারে না, এক্ষেত্রে মানুষের কাছে বাইরে সেল দিয়ে দেয়। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই আপনাদের জিবিগুলো ব্যাক নিয়ে আসতে পারবেন আর কি, ইনশাল্লাহ। তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই যে যেমন আমি আমার জিবিটি যেটা ডিসেবল পড়ে গেছে ওইটা আমি এখানে লগ ইন দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর সুবাদে। তো ভিডিওটা যদিও শুরু করব, আপনি অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন। আশা করি নিত্য নতুন যত রকমের ভিডিও আছে আর্নিং রিলেটেড আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে। কথা না বাড়াই, তো এই হলো আমার সেই জিবি। আর যে বিষয়টা যে এখানে দেখেন, এখানে এই জিবিগুলো যখন ডিসেবল পড়ে যায় তখন কিছু দুইটা অপশন দেওয়া থাকে। প্রথমত আপনি যদি এটা পড়তে চান পড়তে পারেন, এটা একটু পড়ে নেবেন সবাই। আর দুটো অপশন যেটা হলো সেটা হলো যে একটা দেখেন ডাউনলোড ইওর ডাটা এবং দ্বিতীয়টা হলো স্টার্ট আপিল। তো এখন আমরা যদি এই জিবিটা ব্যাক নিয়ে আসতে চাই তা আমাদেরকে আপিল করতে হবে তাদেরকে। আমি এখানে আপিলে ক্লিক করি একটু, তো দেখেন এই জায়গাতে দেখাচ্ছে যে হচ্ছে রিকোয়েস্ট এ রিভিউ অফ ইওর অ্যাকাউন্ট। নিচের লাইনটা আপনারা সবাই পড়ে নেবেন, কিছু বলার নাই এছাড়া। আর তারপরে আমরা দেখি নেক্সট স্টেপ যেটা, সেটাতে একটু ক্লিক করি। তো দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে টেল আস ওয়াই ইওর অ্যাকাউন্ট সোল বি রেজিস্টার্ড। তো এখানে বলতেছে যে হচ্ছে কেন আপনি আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করতে চান। আপনারা আবারও বলছি নিচের লাইনগুলো পড়ে নেবেন যদি কনফিউশন থাকে। তো এখানে বলতেছে যে হচ্ছে আপনি কেন নেবেন, এটা আপনাকে লিখতে হবে যে আমার অ্যাকাউন্টটা আমি এই জন্য ব্যাক আনতে চাই, মানে তাদের কাছে গুগল অথরিটির কাছে একটা আপিল করা লাগবে আপনার। তো এই আপিলের যে মেসেজটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে আমার এখানে কপি করে রাখছি, যেমন আমি দেখেন, তো এই মেসেজটা আমি যদি এখানে দিয়ে দেই, এই যে সিম্পল এই মেসেজটা আমি যদি এখানে দিয়ে দেই তাহলে আমি নেক্সট করতে পারবো। আপনারা এই মেসেজটাই সবাই দিবেন, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার এই ভিডিওর নিচে। তো আমি নেক্সট করি। তো নেক্সট করার পরে দেখেন আরেকটা অপশন দিছে, এখানে বলতেছে প্রুফ এ কন্ট্যাক্ট মেইল। আচ্ছা, তো আপনাকে এই জায়গাতে একটা মেইল দেওয়া লাগবে, ভ্যালিড মেইল, সেটা ইউএসএ বা অন্য কান্ট্রির যে কোনো কান্ট্রির জিমেল হলেই হবে, সমস্যা নেই, বাংলাদেশি না হওয়াই ভালো। তো কিন্তু অবশ্যই ভ্যালিড হতে হবে। তো আপনি এই জায়গাতে আপনার একটা ভ্যালিড মেইল দিয়ে দেবেন, যেমন আমার এখানে আমি একটা মেইল রাখছি ভ্যালিড, এই যেমন এই মেলটার মতো আপনার একটা ভ্যালিড মেল জায়গাতে দিয়ে দিবেন, সাবমিট আপিল। দেখেন এখন কি বলতেছি, ইওর আপিল ওয়াজ সাবমিটেড। আচ্ছা, এখন যে বিষয়টা হলো যে গুগল অথরিটি আপনার এই অ্যাকাউন্টটা চেক করবে, দুই দিনের মধ্যে চেক করে আপনাকে তারা রেজাল্ট জানাবে আপনার যে মেলটা দিছেন তাদেরকে এই মেলটার মাধ্যমে, ঠিক আছে। আপনি যদি এই মেলটি লগ ইন দিয়ে রাখতেন, এই যে এই মেলটা দিয়ে আমি আপিল করলাম, হ্যাঁ এই মেলটা যদি আপনাদের পিসিতে লগ ইন দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে এই মেলে একটা মেসেজ গেছে। আমি এখানে লগ ইন দিয়ে রাখি নাই যদিও, কিন্তু আপনারা লগ ইন দিয়ে রাখলেও হবে না রাখলেও হবে, তো এই মেসেজটা দেখার দরকার নেই, লগ ইন না দিলেই চলবে। তো পরবর্তীতে 48 ঘন্টা পরে যখন আপনার জিবিটি ব্যাক দিবে তারা, তখন এই মেলে আবার আরেকটি তারা নোটিফিকেশন পাঠাবে এবং আপনি যখন এই আপনার এই মেলটা দিয়ে জিবিটা লগ ইন করবেন তখন দেখবেন যে হচ্ছে জিবিটা পুনরায় ব্যাক আসছে অথবা ভেরিফাই পড়ে আসে। হ্যাঁ, ভেরিফাই থাকে, ভেরিফাইগুলো তুলে নেবেন। ভেরিফাই তোলা নিয়ে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সেটা দেখে নেবেন, যে ভেরিফাই তুলে নিতে পারবেন যে আপনার জিবিটা ব্যাক চলে আসবে ইনশাল্লাহ। তো এই হলো আজকের বিষয়, আর তেমন কিছু বলার নাই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।